হাই ফ্রেন্ডস, ফাইনালি সুভদ্রা যোজনায় মহিলাকে মিলবা যাচ্ছি 50,000 টাকা। তো এই ভিডিওরে মু আপনাদের কহিদেবি যে মহিলাকে যে 50,000 টাকা মিলব কেবে মিলব, তা সহ ফর্ম ফিল আপ আপনারা কেমিতি করবে, এবং এই যে পয়সাটি আসবে আপনার ব্যাঙ্ক আকাউন্ট আসব না আপনার ক্যাশ মিলব, আপনার ডাইরেক্ট অনলাইন মাধ্যমে আপ্লাই করবে কি আপনার অফলাইন মাধ্যমে আপ্লাই করিয়া পড়ব, এবং এই পয়সাটা আপনার সরকার পুরোপুরি ফেরত দেওয়া পড়ব নি। তো আপনার মনে যেতে সব ডাউট রয়েছে ডিটেল আপনার এই ভিডিওরে বুঝাইদেবি, এণুকি ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন। তা সহ মু আপনার কহিদেবি যে এই সুভদ্রা যোজনা আপ্লাই করবে আপনার কেমিতি কোন কোন ডকুমেন্ট দরকার, কোন কোন এলিজিবল দরকার, ডিটেল মু আপনার এই ভিডিওরে কহিদেবি, এণুকি এই ভিডিওটিকে আপনার শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধু, প্রথম কথা হচ্ছে যে এই যোজনার আপ্লাই করা আপনার প্রথমে তো আধার কার্ড নিহতি আবশ্যক, কারণ আধার কার্ড সাহায্যে আপনার আড্রেস ভেরিফাই করা যায়, তা সহ আপনার আকাউন্ট যে পয়সা আসছে আধার কার্ড মাধ্যমে আপনার পাইপারে। এরপরে আপনার রহিল ব্যাঙ্ক খাতা, ব্যাঙ্ক খাতা সাহায্যে আপনার পয়সাটি আপনার আকাউন্ট আসবে। আপনার গোটে কথা মনে রাখুন, যেথিরে আপনার কোথাও থাকবে না আধার কার্ড সহ আপনার যে ব্যাঙ্ক লিঙ্ক থাকবে সেই আধার কার্ড ব্যাঙ্ক লিঙ্ক দেবে, কারণ সরকার যে পয়সা সব পঠাউছেন ব্যাঙ্ক আকাউন্টকে পঠাউছেন আধার কার্ড সাহায্যে পঠাউছেন, তো আপনার সহজ হব। এরপরে আসলে আপনার ঠিকানা প্রমাণপত্র, ঠিকানা প্রমাণপত্র অর্থাৎ আপনার রেসিডেন্ট সার্টিফিকেট, আপনার কোটি রোচান সেই রেসিডেন্ট সার্টিফিকেট আপনার দেখবা পড়ব। তো কথা হচ্ছে যে আপনার যে এরিয়ার অনেক আপনার রেসিডেন্ট সার্টিফিকেট আপনার নিহতি দেওয়া পড়ব, যদি না আপনার নিকটস্থ জনসেবা কেন্দ্রকে যাই এই রেসিডেন্ট সার্টিফিকেট আপ্লাই করে পাবি। এরপরে আমার আসলে মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটি আধার কার্ড সহ রেজিষ্টার হয়ে থাকবে, কারণ কিছু বা ওটিপি ফোটিপি আসলে তো আপনার সেটি দিয়ে, তো আপনার মোবাইল নম্বর। এরপরে আসলে পাসপোর্ট আকারের ফটো, আপনার পাসপোর্ট সাইজের ফটো আপনার দেওয়া পড়ব। এরপরে আয় প্রমাণপত্র, আয় প্রমাণপত্র হচ্ছে এখানে আমি জানি যে ইনকম সার্টিফিকেট, আপনার যে ইনকম সার্টিফিকেট অছি যদি না আপনার নিকটস্থ জনসেবা কেন্দ্রকে যাই ইনকম সার্টিফিকেটটি বাহার করে পারি। এরপরে রাশন কার্ড, রাশন কার্ড সাহায্যে আপনার যে চাউল গহম পাচ্ছেন সেই রাশন কার্ডকে আপনার দেওয়া পড়ব। এরপরে আসুন না সুভদ্রা যোজনা কোন কোন রুল অ্যান্ড রেগুলেশন রয়েছে, তো সর্বপ্রথম কথা হচ্ছে যে মহিলা পাইবে সে ওড়িশার হয়ে নিহতি আবশ্যক, কারণ সরকার এই যে ঘোষণাটি করেছেন যোজনা দিয়েছেন এটা কেবল ওড়িশা বিবাহিত মহিলা পাই, তেমনি এই মহিলা কেবল ওড়িশা লোক পাইপারে, তেমনি ওড়িশাবাসী হওয়া আবশ্যক। এরপরে আসলে আমার সুভদ্রা যোজনা কেবল বিবাহিত মহিলা পাইপারি, অবিবাহিত মহিলা পাইপারি না, যে মানে কেবল বিবাহ করছেন সেমানকু এই যোজনাটি মিলিপার। এরপরে আসলে আছে বয়স সীমা, গোটে বয়স সীমা মধ্যে আপনি ফিক্স রখা যাচ্ছে, যেটা কি 23 বর্ষ রু 69 বর্ষ মধ্যে বয়স সীমা মধ্যে মহিলা মানে এই যোজনা পাইবে। যদি আপনার 23 বর্ষ কম হয়েছেন, আপনার যদি বিবাহ হয়ে সারিছেন, তো আপনার পয়সাটি মিলব না, কিংবা আপনার 69 বর্ষর অধিক হলে 60 বর্ষ হয়ে গেল, তথাপি আপনার এই সুবিধাটি মিলব না। আপনার এই 23 বর্ষ রু 69 বর্ষ মধ্যে এই গ্যাপ মধ্যে যেত দিন রহলা এতদিন ভিতরে আপনার করা পড়ব, আপ্লাই করা পড়ব, অধিক হলে মিলব না। এর সহ আপনার কোণী সরকারি চাকরি করে সরকারি চাকরি আপনার করে নথে, যদি আপনার পয়সাটি মিলব, যদি আপনার সরকারি চাকরি করছেন তো আপনার পয়সাটি মিলিপার না, কারণ আপনার গভর্নমেন্ট পয়সা পাচ্ছেন, তো এই সুবিধা আপনার উপলব্ধ নু বলে সরকার কিন্তু। এরপরে আসলে অঙ্গনওয়াড়ি কর্মীকে মধ্যে আশা করা যাচ্ছে আগুন মিলবাকে যাচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মী যে চাকরি করছেন সেমানকে মিলব, কিন্তু সরকার ঘোষণা করছেন যে প্রতি পরিবারের জনকু জনক মিলব, কিন্তু বহু জলদি এ বড়াই দিয়ে প্রতি পরিবারের জনর অধিকক মিলবে বলে আশা করা যাচ্ছে। তা সহ এই প্রতিবর্ষ 3 রু 5 লক্ষ নিযুক্তি সৃষ্টি করব বলে সরকার মধ্যে ঘোষণা করে। তো ছাড়া সে কথা আমার আসলে সুভদ্রা যোজনা প্রত্যেক বিবাহিত মহিলা পাইপারে, তো কথা আসছে কেবেঠু আবেদন করবে কেমিতি আবেদন করবে, তো সেই সরকার কোণী ওয়েবসাইট তো এপর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট আসি না, আপনার কিছু সময় অপেক্ষা করতু, বহুত জলদি এর অফিসিয়াল ওয়েবসাইট আসিযোগ, কারণ বিজেপি সরকার কহিলা যে বিজেপি যেবেঠু বিজেপি আসবে সেবেঠু আরম্ভ করে দেবে, তেমনি বর্তমান তো বিজেপি সরকার আসছে, তো আশা করা হচ্ছে বহু জলদি এর কার্যানুষ্ঠান নিয়ে, এবং এই পয়সাটা বিবাহিত মহিলা মানুষ বহু জলদি দিয়ে বলে আশা করা যাচ্ছে, তো অপেক্ষা করিয়া বহু জলদি মিলে যাচ্ছে। তো এই ভিডিও যদি আপনার কিছু ডাউট রয়েছে, আপনার কিছু বুঝিপারে নি ডকুমেন্ট রিলেটেড হোক কি আপ্লাই করা বিষয়ে হোক, তো মতো কমেন্ট করে জানান, মু আপনার কমেন্ট রিপ্লাই দেবি, পুরো ক্লারিফাই করে দেবি, পুরো ভালরে বুঝিয়ে দেবি যে কোন আপনার ভুল ভাল অছি কি যাহা বি ডাউট অছি আপনার মতো পচারি পারবে। তো দর্শক বন্ধু, এপরি সরকারের দ্বারা আসা নূন্য অপডেট মু আপনার মো চ্যানেল মাধ্যমে দিয়ে দেবি, এণুকি মো চ্যানেল সবসক্রাইব করে পাখে বেল আইকনকে অল করে রাখতে।